আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডক্টর একেম ফজলক, কলোরেক্টাল সার্জন। আমি ইডেন মাল্টিকার হসপিটালে প্র্যাকটিস করি। এর আগে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে চাকরি করেছি। আমি পায়োনিয়ার ইন কলন অ্যান্ড রেক্টাল সার্জারি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান। বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে আমি কাজ করি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে রমজান আগত। তো আমরা এই সময় সবাই চিন্তায় পড়ি, আমরা কী খাবো না খাবো, বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। মিলিয়ন্স অফ পিপুল আছেন যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। তো কোষ্ঠকাঠিন্য দূর করার, বিশেষ করে রমজানের মধ্যে কী উপায় আছে? এই টিম এখানে মেইন সমস্যা যেটা হয় সেটা হলো আপনি দিনের মধ্যে কিছু খেতে পারছেন না, আপনি খাবেন রাতের বেলা। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য কীভাবে এই সময়টা চালাতে হবে, এটা ইম্পর্ট্যান্ট বিষয় রমজানের মধ্যে। কারণ আমরা পানি খেতে পারছি না, সারাদিন আমরা 17 ঘন্টা আমরা না খেয়ে থাকছি। এক্ষেত্রে আমি বলবো যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা খাওয়া দাওয়ার মধ্যে স্পেশালি কিছু পরিবর্তন আনবেন। বিশেষ করে রোজার দিনে আমরা যদিও বলে কৃচ্ছচ্ছা সাধনের মাস, কিন্তু আসলে এই সময় আমরা খাওয়া দাওয়া করি বেশি, আমরা ঠিক উল্টোটা করি। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে বলেছেন রমজান কৃচ্ছচ্ছা সাধনের মাস, এবং খাওয়া দাওয়া কথাবার্তা চাল চলন সব কিছুতে সংযম করতে হবে। কিন্তু আমি দেখি আমাদের ব্যক্তিগত জীবন থেকে এমনকি দেখি যে আমরা সারা বছর যা না খাওয়া দাওয়া করি তার চেয়ে রোজার মাসে আমরা বেশি খাই। তো এটা আসলে আমাদের ফিলোসফিগত দৈন্যতা। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে আমরা বলবো যে তারা ইসুপগুলো ভুষি খাবেন। ইসুপগুলো ভুষি আপনি যদি বলেন কীভাবে খাবেন, এটা একটা প্রশ্ন আছে। সবাই মনে করে ইসুপগুলো ভুষি রাতের বেলা ভিজিয়ে রেখে আগামীকাল সকালে খেতে হবে। এটা আমরা ছোটোবেলা জানতাম, কিন্তু এখন আমরা জানি যে না, আসলে এটি সত্য নয়। ইসুপগুলো ভুষি আগের যুগে আমরা দোকান থেকে কিনে আনতাম বা বাইনেতির দোকান থেকে কিনে আনতাম, মনোহরি দোকান বা এইসব সাধারণ বাজারে যে দোকান পাওয়া যায় সেখানে আমরা কিনে আনতাম। কিন্তু আজকালকার দিনে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এগুলোকে বানাচ্ছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন নাম আছে, যেমন রেডিজেল আছে, আরও অসংখ্য নামের আছে। তো এটি আপনার যখন খাবেন তখন নিয়ম হলো আপনি খাবার 1 ঘন্টা পরে খান অথবা খাবার 1 ঘন্টা আগে খান। তো আপনি খাওয়া দাওয়া করলেন ভরা পেটে একবার সাথে সাথে এটা খাবেন না, একটু পেট হালকা হলে তারপরে খাবেন। এটা নিয়ম হলো 2 চামচ ইসুপগুলো ভুষি আপনি গ্লাসে নেবেন এবং নিয়ে নাড়িয়ে সাথে সাথে আপনাকে খেতে হবে। আপনি এটা ভিজিয়ে রাখবেন না, ভিজিয়ে রাখলে পরে এটা যেরকম হয়ে যাবে, বেশ আঠালো জিনিস হয়ে যাবে, সেটা স্টমাকে হজম করা মুশকিল। আর নিয়ম হলো 24 ঘন্টা আপনি যদি ইসুপগুলো ভুষি খান, 2 চামচ সকালে 2 চামচ সন্ধ্যায়, যদিও রোজার মাসে আপনি সকালে আর সন্ধ্যায় খেতে পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি পানি খাবেন সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট পানি বলতে আমরা বুঝাই 8 থেকে 10, একদম পূর্ণবয়স্ক মানুষ 8 থেকে 10 গ্লাস পানি খাবেন 24 ঘন্টায়। এখন যেহেতু 24 ঘন্টা আমাদের চলে আসছে সব রাতেবেলা, তো রাতেবেলা সে এটি খেতে হবে। আর একটা জিনিস হলো কোষ্ঠকাঠিন্য প্রিভেনশনের উপায় হচ্ছে এই যে আপনি কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ হলো আমরা হালিম খাচ্ছি, আমরা তেলে ভাজা জিনিস খাচ্ছি, আমরা বেগুনি খাচ্ছি, আমরা জিলাপি খাচ্ছি, এই সবগুলোই তেলে ভাজা জিনিস। এবং তেলে ভাজা জিনিস আর সাধারণত যে গরিব মানুষ হয় বা ধনী মানুষ তো বটেই, তারা সবসময় রোজার মধ্যে খাবার দাওয়ারের প্রাচুর্য আমরা ফলাই, অর্থাৎ বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তারপর হালিম, হালিমের মধ্যে প্রচুর মাংস থাকে। আর রেড মিট আপনারা এই সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা ডিপেন্ড করে, আপনার যদি কোষ্ঠকাঠিন্য রেড মিট খেলে বেশি হয় তাহলে আপনারা রেড মিটটাকে কমিয়ে দেবেন। আমি কোনো কিছু বলবো না যে আপনি গরুর মাংস খাবেন না, খাসির মাংস খাবেন না, এটা আসলে না, এটা ফিলোসফি অফ লাইফ আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি যদি রেড মিট খেলে আপনার পায়খানা শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণে খাবেন, যেখানে আপনি আজকে খেলেন 2-3 টুকরা 4 টুকরা, আবার 2-3 দিন পরে একটু খেলেন, পরিমাণটা কমিয়ে দেবেন এবং ঘন ঘন খাবেন না। সপ্তাহে 2 দিন খেতে পারেন, কিন্তু প্রতিদিন যদি রেড মিট আপনি খান, রেড মিট বলতে আমরা সাধারণত গরুর মাংস বা খাসির মাংস বুঝাই, আর মুরগি মাংস খাওয়ায় সাধারণত অসুবিধা হয় না। আর যখন আমরা ইফতারি করি তখন সাধারণত প্রথমে পানি দিয়ে করা উচিত, কিন্তু আমরা বিশাল শরবত দিয়ে করি, আর শরবত দিয়ে করা আসলে ঠিক না, এতে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায়। হ্যাঁ, তো আমরা যদি আমাদের কালচার যেগুলো সেই কালচারগুলো ডাক্তারদের চিন্তাভাবনা বা স্বাস্থ্যগত চিন্তাভাবনার এগুলো বিপরীত। তো এখানে আমরা বলবো যে আপনি ইফতারি করার সময় শসা থাকবে, গাজর থাকবে, তারপরে গ্রিন ভেজিটেবল থাকবে, তারপর গ্রিন ভেজিটেবল হালকা একটু সিদ্ধ করে, অল্প সিদ্ধ করে আপনি খেতে পারেন এবং তার মধ্যে অলিভ অয়েল দিয়ে খেতে পারেন। আর একটি বিষয় হলো যদি আপনার পায়খানা কোষ্ঠকাঠিন্য তারপরে হয়ে যায়, আমার কাছে যে পেশেন্টরা রোজার দিনে এবং রোজার শেষে খুব বেশি করে আসে, তাদেরও মলদ্বার ছিঁড়ে যায় বা ফেটে যায়,
কারণ রাতের বেলা সবাই কিছুটা আলসেমি করে হোক বা যেভাবেই হোক সবাই বলে যে আমি সেহরিতে খাবো না। সেহরি খাওয়া কিন্তু সুন্নাত, সেহরি না খাওয়া ভালো না। তার মানে খাবারটাকে আপনাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে সন্ধ্যার দিকে, ইফতারির পরে এবং সেহরির দিকে, আর এর মাঝখানে যদি আপনার ক্ষুধা পায় তাহলে আপনি খাবেন কম বেশি। তবে প্রতিবারই খাবারের পরিমিতি বজায় রাখবেন, অর্থাৎ এক্সেসিভ খাওয়া দাওয়া খাবেন না। আপনার আপনি যদি দেখেন যে খাসির চপ এসে গেছে বা আপনার আত্মীয় স্বজনের বাড়ি থেকে গরুর মাংসের বিশাল বিশাল ভালো সুন্দর রান্না করে পাঠিয়েছে অথবা রোস্ট পাঠিয়েছে, এই জিনিসগুলোকে আপনি খেয়ে দেখবেন যেটা কোষ্ঠকাঠিন্য আপনার হবে এটা কিন্তু ভ্যারি করে। কেউ গরুর মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হয় না, কেউ খাসি মাংস খেলে হয় না, আবার কেউ দেখা যায় যে গরুর মাংস খাসি মাংস দুই এক টুকরা খেলে পায়খানা হার্ড হয়ে যায়। পায়খানা হার্ড হলে যে সমস্যাটা হবে সেটা মলদ্বার দিয়ে যখন পায়খানাটা পাস করবে তখন আপনি দেখবেন ব্যথা হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, রক্ত যাচ্ছে। তো এই সমস্ত কারণে আপনাকে আমরা তো বললাম যে আপনি গ্রিন ভেজিটেবল সাফিসিয়েন্ট পরিমাণে তোকমা অথবা এইসবগুলি ভুষি ভিজিয়ে সাথে সাথে খেতে হবে, অথবা এই চিয়া সিড খেতে পারেন, এই খাবারগুলো আপনার পায়খানাটা শক্ত হতে বাধা দেবেন। এরপরেও যদি পায়খানা আপনার শক্ত হয় তাহলে আপনি সিরাপ খেতে পারেন, ল্যাকটুলোজ সিরাপ। ল্যাকটুলোজ সিরাপ বিভিন্ন কোম্পানির বিভিন্ন পাওয়া যায়, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন প্রচণ্ড রকম ভালো করছে, অসংখ্য ভালো কোম্পানি আমাদের আছে। সে ভালো কোম্পানির যে সমস্ত ওষুধ আছে নাম করা সেগুলো আপনারা খাবেন। চার চামচ করে আপনি দুইবার খেতে পারেন সকালে এবং সন্ধ্যায়, কিন্তু তাতে যদি পায়খানা বেশি পাতলা হয় তাহলে আপনি তিন চামচ করে শুধু শেষ রাতে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাফিসিয়েন্ট পানি খাবেন, সবজি তরিতরকারি খাবেন এবং রমজানের মিতব্যয়িতা এবং মিতাচার এটা আপনাকে রক্ষা করতে হবে। অর্থাৎ রোজায় পৃথিবীর যা না খেয়েছি গত এগারো মাসে সব খাবারই আমি আজকে এই সময় খেয়ে ফেলবো, এই ধারণা যেন আমাদের না হয়। আমরা একটু সবসময় মনে করি যে আমরা মিতব্যয়িতা এই করবো, আর আল্লাহ তাআলা এটাকে সংযমের মাস বলেছেন। সংযম বলতে আমরা ইয়ে করবো, কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, তারপরে খারাপ কথা বলবো না, অন্যের সম্বন্ধে খারাপ চিন্তা করবো না, অন্যের অপকার না করার চেষ্টা করবো, মানুষের উপকার করার চেষ্টা করবো, জাকাত দেওয়ার চেষ্টা করবো, আরও ভালো কিছু কাজ থাকলে সেটি করার চেষ্টা করবো। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।